তো বন্ধু আমরা এখানে আমাদের গাড়ি রেখে দিয়েছি, আপাতত একটু রেস্ট নিই, হেলমেটটা খুলি, চোখে মুখে একটু জল দিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। কারণ বুঝতেই পারছো এখন ঘড়িতে বাজে প্রায় 11:45 হয়ে গেছে। আমরা 5টায় বেরিয়ে এতক্ষণে এসে ঢুকলাম, গাড়ি ওই যে ওখানে রেখে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে, আর এখান থেকে গাড়ির পার্কিং, পার্কিংয়ের পর্চি করালাম, কি বলো ওটাকে, এখানে পার্কিং এর জন্য 20 টাকা করে লাগলো, আমাদের 3টে গাড়ি 60 টাকা আমরা দিয়ে দিয়েছি, এসেই আগে পার্কিং এর টাকাটা দিয়ে দিতে হয়। আমরা আগে যাব হচ্ছে তো আমরা উপরে উঠছি রিসেপশনের দিকে, আর ওখানে গিয়ে আমরা কুপন কাটবো, তার আগে এখানে কুপনের লাইন, চলো 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 দাঁড়িয়ে লাভ নেই, একটাই লাইন, কুপন কেটে নিয়ে তারপর আবার দেখা যাচ্ছে। আমরা লাইনে প্রায় অনেকটা এগিয়ে গেছিলাম, মোটামুটি 5-6 জনের পিছনে ছিলাম, তারপর জানতে পারলাম যে কুপন শেষ। কোথায় পাওয়া যাবে বললো? 1 নম্বর গেটের ওখানে সুলভ কিচেন আছে, ওইখানে কুপন পাওয়া যেতে পারে, যেতে পারে। তো এই হচ্ছে এখনকার মতন আপডেট, আগে আমরা কুপন জোগাড় করি তারপর দেখছি কি করে। খেতে বলেছি যা দেবে তাই খেয়ে নেবো, দেখা দেখি কিছু বলবে, কিছু বলে একটু ওআরএস দিয়ে নেই আমি, ওকে ওকে একটু ওআরএস দেখো। মা বলেছিল আসার সময় ইলেকট্রল নিয়ে আসতে সঙ্গে করে, ভুলে গেছি এখন, ওটাই মনে হচ্ছে ওটাই দরকার ছিল আমার, দরকার পড়ছে কিন্তু ওকে দেখে মনে হচ্ছে আমি ডিহাইড্রেট হয়ে যাচ্ছি, তাও হিমালয়ান নিয়ে এসছে, তাও কষ্ট হচ্ছে, আমরা পালসার চালিয়ে গেছি, গাঁত পা ব্যথা হয়নি, সব গাড়ির উপর দাঁড়িয়ে পড়ছে, করে কিছু লাইন ছিল হচ্ছে না না না, শরীরটাকে আগে রেস্ট দাও তারপর বাকি কিছু। এই 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 জল এসে গেছে, আর তার সঙ্গে সঙ্গে সব কিছু ভিজিয়ে দিয়ে গেছে, ল্যাঙ্কর গোপ্রোটা আমার অর্ডার করছি, এখন আর বেশি ব্লগ করবো না, পুরো এক্সস্টের অবস্থা হয়ে গেছি, আগে খাওয়া হয়ে যাক। তো আমাদের খাওয়া দাওয়া ডান, এখন আমরা বেরিয়েছি কোথাও ছাওয়া খুঁজতে, একটা ছাওয়া দেখে বসে একটু রেস্ট নেব। সত্যি বলছি ব্লক করার এনার্জি নেই, এই যে হাঁটছি হাঁটারও এনার্জি নেই, আমরা যা রাস্তা দিয়ে এসেছি তারপরে আর খেয়ে তো মনে হচ্ছে জাস্ট ঘুম দিই। মঙ্গল কামনা করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, মঙ্গল কামনার সঙ্গে চলে গেছে ভাই, এতটাই গরমে এক্সস্টেড হয়ে গেছে, রুমাল কিনছে, রুমাল নিয়ে ভিজিয়ে গা মুখ চোখ মুছবে। যদি ওর জন্য ওআরএস স্পন্সর করো করতে পারো, না সত্যি এটাই মনে হচ্ছে যে একটা গামছা নিয়ে আসলে কাজে দিত, স্নান করে নিতাম। মেন কথা হলো এত কষ্ট করে আমরা এখানে এলাম তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদেরকে একটা নতুন কন্টেন্ট দেওয়ার জন্য, তোমরা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও, আর বলার মতো ক্ষমতা নেই এখন যা অবস্থা, গলার আওয়াজ শুনে আর কথা বলার ধরন দেখে আশা করি বুঝতে পেরে গেছে আমাদের ঠিক কী অবস্থা। তো আপাতত ভিডিওটা এখানে একটুখানির জন্য বন্ধ করছি, খানিকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো। তোমাদের পুরো বললামই যে গরমের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, তো আমরা এখানে দাদার দোকানে দাঁড়ালাম ডাব খাওয়ার জন্য, ডাব আর এটা খাবো না যদিও আমাদের দিচ্ছে, আর তার সঙ্গে খাবি মৌসুমি, মৌসুমি লেবুর রস, চিয়ার্স ডাবের জল। যতক্ষণ আমরা এই ডাবের জলটা শেষ করছি ততক্ষণ তোমরা এই জায়গাটার সৌন্দর্যটাকে সিনেমাটিক শর্টসের মধ্যে দিয়ে এনজয় করো। হাউ মাচ?
এটা তোমার শুধু ক্যামেরাটা পড়েছিল ক্যামেরাটা লেন্স দিয়ে 55 এর মতো আচ্ছা আর ফুল লেন্সটা হচ্ছে তোমার 30 এখন যে ফুটেজটা নিচ্ছি এটা ভাইয়ের ক্যামেরা দিয়ে এটা হচ্ছে ক্যানন ক্যানন কত ক্যানন M50 Mark II কেমন কোয়ালিটি একবার কমেন্টে জানিও আমি জানি না সাউন্ড কোয়ালিটি কেমন আসছে মাইক লাগানো রয়েছে বয়ার তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে সাউন্ড আর ভিডিও কোয়ালিটি কেমন কি আসছে না আসছে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে চোখে দেখানে সেন্সিং নিচ্ছে মানে আই সেন্সিং রয়েছে নিকনে কি হয় পুরো ফেস নেয় তো আমি যদি মাস্ক পরে ব্লগ বানাই তখন অনেক সময় নেয় না কিন্তু এখানে চোখেতে নিচ্ছে আচ্ছা সানগ্লাস পরলে কি হয় সানগ্লাস পরলে তোমার যে একটা হিউম্যান বিং তার যে চোখ যেখানে থাকার কথা ও সেইটাই ডিটেক্ট করবে আচ্ছা না এখানে যে চোখেতে সেন্সর তবে একটা জিনিস এই DSLR আগে আমি আগে আগে ব্লগ বানাতাম তখন গিয়ে মানে হাত কাঁপতাম আমার ক্যামেরা আরও ভারী নিকনের আর এটা বেশ হালকা রয়েছে তাও চাগিয়ে রাখতে গেলে হাতে একটুখানি এখন ঘড়িতে বাজে 3:25 আমরা মন্দির থেকে বেরিয়ে এখন এই স্বরূপগঞ্জ কৃষ্ণনগর যাওয়ার যে ঘাট সেই ঘাটের সামনে এলাম আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে দেন নৌকায় করে গাড়ি বা মানুষ সবাই যেতে পারে বাইক যাওয়া যায় বা গাড়ি গাড়ি বলতে দু চাকা না চার চাকা তো যায় না এখান দিয়ে কিন্তু আমরা বাইক নিয়ে যাব না এই হাতি নিয়ে ওঠা যে গেছে সেই জানে আমি এর আগে তুলেছি আমার গাড়ি মৌসুমীতে যাওয়ার সময় তো সে একটা আলাদা মানে বিভৎস সুন্দরী এক্সপিরিয়েন্স ছিল তবে হ্যাঁ আমি ভাইকে বলবো এটা না নামাতে ওদেরকে বললে ওরা তুলে দেয় ওদের এখানে নিজেদের ওদের লোক রয়েছে ওরাই তুলে দেবে ওরাই ওপারেও গিয়ে লোক থাকে তারাই নামিয়ে দেবে কিন্তু আমরা বললাম না দরকার নেই রিক্স নিয়ে লাভ নেই তো এই ছিল আপাতত এখনকার মতন আপডেট এখানে আরেকটা ঘাট রয়েছে এটা হচ্ছে মায়াপুর ঘাট আর এই মায়াপুর ঘাট থেকে ওপারে হচ্ছে নবদ্বীপ না নবদ্বীপে যাওয়ার রাস্তা এখান থেকে ফেরি ধরলে ফেরি করে পার হয়ে ওপারে যাওয়া যাচ্ছে এখানে গাড়িও তোলা যাচ্ছে মানুষ এমনিও যাচ্ছে সব রকমভাবে যাওয়া যাচ্ছে চলো একটু আগে থেকে তোমাদেরকে দেখিয়ে আনি জায়গাটা কেমন দেখো এখানে একটা ছোট্ট জায়গা রয়েছে নামার মতন বেশি গিয়ে লাভ নেই এই অবধিই যাব ফেরিঘাট থেকে চলে এসেছি এখন যে রাস্তাটা রয়েছি আগে একটু এগোলেই হচ্ছে মন্দির ইসকন টেম্পল আমরা একটু আগে এই রাস্তা দিয়ে গেছিলাম যাওয়ার সময় ভিডিওটা অন করিনি রাস্তা দেখো ভাঙা চোরা মাঝ মধ্যিখান দিয়ে ঢালাই রাস্তা এপাশে ড্রেন হচ্ছে এই ড্রেনটা হয়ে গেলে রাস্তা হয়তো আরও চওড়া করে দেবে এখানে রাস্তার ধারে ধারে এরকম মন্দিরগুলো আলাদা একটা শোভা এই জায়গাটার রাস্তা চওড়া হচ্ছে রাস্তার নিচ দিয়ে ড্রেন হচ্ছে ডান দিকে গেটটা দেখো অ্যামেজিং গৌড়ীয় মঠ শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ সত্যি বলতে কি তোমরা যদি এদিকে আসো তাহলে অবশ্যই কিন্তু শীতকালের দিকে এসো আমাদের মতন ভুলেও এই গরমের মধ্যে এসো না এক তো আজকে ভরা গরম তার উপরে জামাই ষষ্ঠী তো ছুটির দিন টাইপের বলতে পারো রবিবার তার উপরে তো সব মিলিয়ে প্রচুর লোকজনের ভিড় আর শুধু ভিড় নয় গরমটাও সেই রকম মানে দুপা হাঁটছি এতটা গরম লাগছে কি বলবো এই রাস্তার কাজ যে কবে শেষ হবে কে জানে তাড়াতাড়ি হয়ে গেলে এখানে যাওয়া আসা বা এই জায়গাটাকে এক্সপ্লোর করাটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে মনে হচ্ছে যাওয়ার সময় আবার তেল ভরাতে হবে আসার সময় 300 টাকা তেল ভরেছিলাম কিন্তু এখন দেখছি মাত্র 3 কাঁটা রয়েছে যেভাবে অফরোডিং করতে হয়েছে আমাদেরকে ভাঙা রাস্তা জ্যাম ধুলো তো তেল তো পুড়বেই বলতে না বলতে আবার ভাঙা রাস্তা শুরু আরে বাপ রে বাপ পুরো অফরোডিং পুরো অফরোডিং 2 মিনিটের জন্য দেখছি যে রাস্তা ভালো তো ব্যাস
নেক্সট 20 মিনিটের জন্য রাস্তা খারাপ। রাস্তার হাল দেখেছো? এক একটা গাড্ডায় যখন পড়ছে পুরো কাঁধ মাথা পর্যন্ত ঝনঝনিয়ে যাচ্ছে। সি ওরে বাপ রে, এটা রাস্তা নয় নাগরদোলা। আরে ভাই 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 ভাই, ওই দিকে চলে গেল কেন? শুনতে পেয়েছে, শুনতে পেয়েছে। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 6টা, আমরা এরকম সুন্দর রাস্তা দিয়ে আসছিলাম আর আস্তে আস্তে এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকান আমরা দাঁড়িয়েছিলাম একটু চা খেতে, চা তার সঙ্গে ডাল ভাজা আর ওটা কি ছিল, আঙ্কেল চিপস টাইপ কিছু একটা, পপকর্ন চিপস, বিঙ্গো। আচ্ছা বিঙ্গো, বাট নট টেরে মেরে। আর রাস্তার কন্ডিশন তো বেশ ভালো রয়েছে, ভাই আমাদের দিকে তাকাতে তাকাতে যাচ্ছে। চলো চলো চলো, ভাই হিমালয়ান নিয়ে একটু আস্তে আস্তে আসছে আর আমরা দুজন পালসার ছোটাচ্ছি। আসলে না, ও একটু গরমে এক্সস্টেড ফিল করছে সেই জন্যে আর কি, না হলে হিমালয়ান ছোটালে আমরা কোথায় পড়ে থাকবো ভাই? 400 cc ঘোড়া, ওটা নট হাতি, দ্যাটস ঘোড়া। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আলোয় আলোয় এই জায়গাটাকে কভার করে নেওয়ার, কারণ যত আস্তে আস্তে রাত্রির হবে উল্টো দিকে গাড়ির আলো চোখে পড়বে, রাস্তার গাড্ডা গুল্টি বোঝা যাবে না, যতই ফগ ল্যাম্প লাগানো থাক, আমার গাড়িতে HSG লাগানো রয়েছে স্টিল, একটা মিনিমাল প্রবলেম হয় যেটা রাত্রিবেলা বোঝা যায় আর কি। তো 6টা তো বেজেই গেছে, এখনও ঘড়িতে দেখাচ্ছে 2 ঘন্টা 34 মিনিট টাইম আমাদের বাকি বাড়ি পৌঁছাতে, 98 কিলোমিটার, আর 8:36 দেখাচ্ছে বাড়ি ঢুকতে সময় লাগবে, দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। ওকে সো বন্ধু, এখন ঘড়িতে বাজে 9:10, তোমাদের মনে হতে পারে যে এত দেরি কী করে হয়ে গেল, তো এই যে বাঁদিকে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ এতক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর গান বাজনা হচ্ছে ওই জন্য এখানে ব্লগ করিনি, বাট কিছু সিনেম্যাটিক শর্টস তোমাদের জন্য রেখেছি, সেগুলো তোমরা এনজয় করো। চলো তারপর আবার বাকি রাস্তা কভার করি, আমরা খানিকটা এগিয়ে যাই, ততক্ষণ তোমরা এই শর্টসও দেখো। তোমাদের সিনেমাটিক শট দেখতে দেখতে আমরা চলে এসেছি মাঠকল, একটু আগে দক্ষিণেশ্বর ক্রস করলাম আর এখন ঘড়িতে বাজে পুরোপুরি 10টা। ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে, ও এখান থেকে চলে যাবে বাড়ি আর আমিও চলে যাবো আমার বাড়ি। ওর বাড়ি এখান থেকে কত দূর মোটামুটি? এক দেড় কিলোমিটার, আর আমারও ওরকম 2 কিলোমিটারের মধ্যে। তো ভারী হেলমেট চাগে রেখে হাত প্রচণ্ড ব্যথা করছে, এমনি সারা শরীর ব্যথা হয়ে গেছে, বাড়ি যাই, কী আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। তো গতকাল বাড়ি আসার পর আর ব্লগ কন্টিনিউ করিনি, কারণ বুঝতেই পারছো সারাদিন অতটা জার্নি, পুরোপুরি এক্সস্টেড হয়ে গেছিলাম। তো আজকে এখন এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। গোটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও, জানি ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আরও ভালো একটা শেয়ার করে দিও, চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে, নতুন কোনো জার্নিতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।